বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর আহমেদ মোমিন লন্ডন থেকে বিশেষ ফ্লাইটে কাতার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাতারে অবস্থিত বাংলাদেশি গণমাধ্যমের নেতৃবৃন্দ। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি ইএম আকাশ, সহসভাপতি এম এস উল্লাহ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারি লিঙ্কন, সাংবাদিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালাম, ফটোগ্রাফার রাজীব সোহার অনেকে। ডক্টর আহমেদ মোমিন কাতারে অবস্থানকালে কয়েকটি সেমিনারে যোগ দেবেন বলে জানা গেছে।